হ্যালো এভরিওয়ান, আমি নন্দা। আমার চ্যানেল নন্দা কুটিরের বিষয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি নিয়ে এসেছি খুবই একটি সিম্পল রেসিপি, বরবটি চচ্চড়ি। এই গরমে এই রেসিপিটি বানিয়ে দেখবে, আশা করছি সকলের ভালো লাগবে। তো বরবটি চচ্চড়ি বানাতে আমি কি কি উপকরণ ইউজ করেছি আর কত সিম্পলভাবে বানিয়েছি, চলো শুরু করি। প্যানটা গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মিনিট 2 তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, এখন এটা তেলেতে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে 5 মিনিটের মতো একটু ভেজে নেব। পাঁচ মিনিট আলুটা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। আর দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1টা টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে 2-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা মেশানোর পালা। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিলাম লবণ স্বাদ মতো। আমি আর এখানে কোনো ধরনের গুঁড়ো মশলা দেবো না, এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে বরবটি আলু টমেটোকে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার গন্ধটা এর থেকে চলে যায়। এখানে 2 টেবিল স্পুন কালো সর্ষে আর 3 টেবিল স্পুন পোস্তদানা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষে আর পোস্তর মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এটা রান্না করব আরও 4-5 মিনিটের মতো। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, 4-5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, কারণ সর্ষেটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে আবার একটু তেতো লাগতে পারে। এবার এতে দিয়ে দিব 2 কাপ মতো গরম জল। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কম আঁচে রান্না করব 10-12 মিনিটের মতো। বারো মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা তুলে দিচ্ছি আর রান্নাটা একদমই রেডি। দেখলে তো কত কম উপকরণ দিয়ে আমি রান্নাটা সেরে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আজকে তোমাদের ভালো লেগেছে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে। আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।